হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ছোট্ট একটা ফুড ব্লগ। এই ফুড ব্লগটা আমি করছি কলকাতা JW ম্যারিয়টে। আমরা কলকাতা JW ম্যারিয়টে ডিনার করে নিয়েছিলাম বুফেতে। তো এখানে বুফেটা ডিনারের চালু হয় সন্ধে 7টা থেকে নিয়ে রাত 10টা অবধি। তো সায়েন্স সিটির ঠিক সামনেই JW ম্যারিয়টটা। তো কোনখান থেকে শুরু করব বুঝতে পারছি না। ঠিক নিচের ফ্লোরে কিচেনটা আছে। তো আমি অনেক এখানে খাবার আইটেম আছে, বুফে মানেই অনেক খাবার আইটেম। তো আপনাদের আমি প্রথম থেকে শুরু করছি, এই সাইড থেকে শুরু করছি। JW ম্যারিয়টে এন্ট্রি করেই এই পাশে একটা কেক শপ আছে, যেখানে বিভিন্ন বিভিন্ন ধরনের কেক পাওয়া যাচ্ছে, খুব ইউনিক আর অ্যান্টিক কেক পাওয়া যাচ্ছে। তো আপনাদের কেক শপটা কিংবা কেক দোকানটা দেখিয়ে দিই, এটা JW ম্যারিয়টের ভিতরেই আছে। কিরম কিরম টাইপের কেক পাওয়া যাচ্ছে দেখিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর কেক পাওয়া যাচ্ছে, এখানে ডিজনি ওয়ার্ল্ডেরও কেক পাওয়া যাচ্ছে, এখানে খুব সুন্দর সুন্দর কেক পাওয়া যাচ্ছে। তো একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এবারে চলে এসেছি কিচেনের দিকে, যেখানে JW ম্যারিয়টের কিচেন আছে। এখানে অনেক ধরনেরই আইটেম খাবার আছে, তো সবগুলো মুখে বলা সম্ভব নয়। মেন কোর্স আছে, স্টার্টার আছে, স্যালাড আছে, ডেজার্ট আছে, আপনাদের সব আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটা টিপে নেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে প্রথম আপডেটটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা প্রথম আমার এই ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন। আমি ফুড ব্লগ আর আমার লাইফের ব্লগ, আর আমি কিচেনে রেসিপি দিতে থাকি। তো দেখে নিন, JW ম্যারিয়টে এর আগেও আমি এসেছি একবার, তখন শুধু কফি খেয়ে চলে গিয়েছিলাম, কারণ আমার বাবার বিজনেসের থ্রুতে ইনভাইট ছিল। তো আমরা কফি খেয়ে মিটিং অ্যাটেন্ড করে চলে গিয়েছিলাম। তো আজকে এসেছি JW ম্যারিয়টে ডিনার করবো বলে আমার দাদার সঙ্গে আর বৌদির সঙ্গে কিংবা ভাবির সঙ্গে, যাদের নতুন বিয়ে হয়েছে, নিউলি ম্যারিড। তো দেখিয়ে দিই এখানে কিচেনে আইটেমে কী কী আছে। স্টার্টার আছে বললাম তো, ডেজার্ট আছে, মেন কোর্স আছে, বিরিয়ানি আছে, অনেক কিছুই আছে। তো সব কিছু মুখে বলা সম্ভব নয়, তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তারই সঙ্গে দেখিয়ে দেবো আয়ান কীভাবে মজা করেছে, আর ডেজার্টগুলো কীভাবে খেয়েছে, আর JW ম্যারিয়টে কীভাবে ডিনার করেছে। আর এখানে দেওয়া আছে পাঁপড় কিংবা ট্যাকোস, এই ধরনের সব কিছু এখানে দেওয়া আছে, আচার, পিকেলস, এই ধরনের সব কিছু দেওয়া আছে। হাই দাদা আর ভাবি, ওরা সব ঘুরে ঘুরে দেখছে আর ঘুরছে। আর এখানে আমার সঙ্গে আছে সুনায়না, মানে আমার বৌদির কিংবা ভাবির বোন, ছোট বোন, খুবই কিউট। ওকে নিয়ে আমি ওকে এগুলো অ্যাপিটাইটারের যত সব রেসিপিগুলো দেওয়া আছে, ডিশগুলো দেওয়া আছে দেখাচ্ছি। আর এখানে যত রকমের বান, পাউরুটি দেওয়া আছে, এগুলো যত রকমের দেখতে পাচ্ছেন, এগুলো সবই পাউরুটি আছে কিংবা বান আছে। তো এগুলো সবই ডিজাইন করে ডেকোরেট করে রাখা আছে। তো আমি সুনায়নাকে জিজ্ঞাসা করছি, সুনায়না এটা কী বলো তো বাবু? ও বলছে পাউরুটি, আর আমাকে বলছে আপা উপরেরগুলো কী? আমি বলছি এগুলোও পাউরুটি। তো ওকে নিয়ে চলে যাচ্ছি কিচেনের আরেকটা সাইডে, যেখানে সব রকমের স্যালাড আর ঢোকলা এসব আছে সাজানো, সেখানে নিয়ে চলে যাচ্ছি। নিয়ে গিয়ে ওকে দেখিয়ে দেখিয়ে আনছি। তারপরে এখানে আয়ান আর আমরা, সুনায়না, নয়না, মানে আমার ভাবির কিংবা বৌদির মেজো বোন আর ছোটো বোন, নিয়ে খেলছে আয়ানকে। আর আয়ান এই মোড়াটাকে নিয়ে কিংবা বসার সিটটাকে নিয়ে এইভাবে ওয়াকারের মতন, মানে হাঁটার গাড়ির মতন নিয়ে খেলছে। তার সঙ্গে সুনায়নাও খেলছে। আর এখানে শেয়ার করেছি আপনাদের সঙ্গে কিছু পিকচার। তো আমরা এখানে এবার ডিনারটা করে নেবো, অনেক ঘোরাঘুরি হয়ে গিয়েছে। আয়ান বাবু বসে পড়ো, ওকে আমি বলছি। আর এখানে নিয়ে নিচ্ছি ঢোকলা নিয়ে, আর এখানে যত রকমের স্টার্টার আছে সবগুলো নিয়ে নেব। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি ঢোকলা, আর এখানে রুমাইসা আর রাইসা বসে পিকচার তুলছে। তো সব ছেড়ে দিয়ে এবারে আমি নিয়ে নিচ্ছি বিরিয়ানি, কারণ এখানে খুব জোরে খিদে পেয়ে গেছে, অনেকই হয়ে গেছে ঘোরাঘুরি। তো এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি বিরিয়ানি। বিরিয়ানিটা নিয়ে আমাদের যে টেবিলটা বুক ছিল সেই টেবিলটায় চলে যাব। আর এখানে আমি বেশি পরিমাণেই বিরিয়ানিটা নিচ্ছি, কারণ সবাই
আসা সম্ভব না, তো আমরা যে কজন ছিলাম সবাইকে বলেছি যে যেটা নেবে একটু বেশি করে নিয়ে নেবে, ওখানে গিয়ে যে যে প্লেটে তুলে নেব। এখানে আয়ান আপনাদের সবাইকে হাই বলছে, আয়ান হাই বলো। আর আয়ানেরও খুব জোরে খিদে পেয়ে গেছে, তো আমি নিয়ে চলে যাচ্ছি আমার প্লেটে করে, আমার যে টেবিলটা বুক ছিল সেখানে চলে যাচ্ছি। সেখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আয়ান আর আমরা কী কী খাচ্ছি। তো নিশ্চয়ই আয়নের আওয়াজ পিছন থেকে পাচ্ছেন, আয়ন এখানে করছে। তো আমি একটু এখানে তাড়াহুড়ো করছিলাম কারণ আয়নের অনেক জোরে খিদে পেয়ে গেছে, আর এখানে আমার দাদা আর ভাবি বসে বসে অলরেডি খাচ্ছে স্টার্টার, আর আয়ন আর আমি এবারে শুরু করব। তো আয়ন স্টার্টারের মধ্যে খেয়েছিল পনির, আর এখানে নিয়ে নিচ্ছি ডেজার্ট কারণ আয়নের একটু ডেজার্টটা খুবই ভালো লাগে, তাই এই ডেজার্টটা নিয়ে নিচ্ছি। নিয়ে নিয়ে গিয়ে আর ওয়াফলটাও নিয়ে নিয়েছি, নিয়ে গিয়ে টেবিলে রেখে দিয়েছি। এবারে স্টার্ট করব আমাদের খাওয়া। তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এরকমই আমার ফুড ব্লগ দেখার জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আপনাদের দোয়ায় আর আপনাদের ভালোবাসায় আমি অনেকটাই এগিয়ে এসেছি। তো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আর কি কি দেখতে চান। এখানে আমি আয়ানকে খাইয়ে দিচ্ছি ডেজার্ট, আর আমার বাবু ন্যাপকিনটা ও টি শার্টে গুঁজে দিয়েছি, মানে পরিয়ে দিয়েছি, আর ও খাচ্ছে। এখানে খাওয়া হয়ে গেছে আয়নের। এবারে আমি আমার বোনকে মানে রাইসাকে বলেছিলাম কি এখান থেকে সব রকমের একটু একটু করে নিয়ে নিতে, যাতে করে গিয়ে আমরা সবাই প্লেটে তুলে নিতে পারি, কারণ সঙ্গে করে দুটো বাচ্চা আছে রুমাইসা আর আয়ান, তাই সবগুলো আমি নিতে পারিনি। তাই রাইসাকেও বলেছিলাম কিছু নিতে। আর পিছন থেকে যদি আয়নের আর রুমাইসার আওয়াজটা পেয়ে থাকেন অবশ্যই আপনারা কিছু মনে করবেন না, কারণ দুটো বাচ্চা পিছন থেকে অনেকই চেঁচাচ্ছে। তো এখানে নিয়ে নিয়েছি প্লেট, দুটো প্লেট ভর্তি করে ডেজার্ট, আর ডেজার্টের মধ্যে কী কী ছিল সেটাও আপনাদের দেখে দিচ্ছি। অনেক রকম ডেজার্ট ছিল। হাই সুনায়না আর নায়না, তো আমরা খুবই এনজয় করেছি নায়না আর সুনায়না, আয়ান রুমাইসা রাইসাকে নিয়ে। আপনারাও যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, আপনারাও JW ম্যারিয়েটে এসে খেতে পারেন, এখানে বুফে নিলে খুবই ভালো। আর এখানে আমরা সবাই মিলে পিকচার তুলে নিয়েছি সুনায়নার সঙ্গে, আয়ানের সঙ্গে, আর এখানে এসেছিল পূজা ব্যানার্জি, তার সঙ্গেও একটা সেলফি নিয়ে নিয়েছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, আর এইভাবেই ভালোবাসতে থাকুন যাতে করে আমি ভিডিওতে কিংবা আমার ইউটিউবে আরও এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।